নে এটা রাখ কি আছে এখানে তোর ভাইয়ের স্বপ্ন মোবাইল আব্বা আপনি নিজের হাতে নিবিরকে মোবাইলটা দিয়ে ওর হাসি মাখা মুখ দেখলে আপনার মন ভালো হয়ে যাবে তোর হাসি মাখা মুখ দেখেই আমার মনটা ভরে গেছে ডাক ওকে ডাক ও তো এখনো বাড়ি ফিরে নাই বাড়ি নাই মানে রাত হয়ে গেছে ছাত্র মানুষ ওর তো সন্ধ্যার আগে বাড়ি ফেরার কথা সারাদিন করে এটা কি ওকে প্রায় রাত করে বাড়ি ফেরে নাকি না না আব্বা মোবাইলটা চার্জে দে এখন আবার কে ফোন করবে নাম্বার তো সেভ করাবে দেখেন হ্যালো কে বলছেন আমি পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাসুদুর রহমান বলছি ও তা ভাই আমাকে কেন ফোন করেছেন আপনাকে একটু কষ্ট করে থানায় আসতে হবে কেন ভাই আমাকে থানায় যেতে হবে কেন সেটা এলেই বুঝতে পারবেন কি লাগবে স্যার একটা মোবাইল ফোন নিতে চাইছিলাম আমি দেখেন স্যার এই ফোনটা দেখেন এটা আপনার জন্য অনেক ভালো হবে স্যার এই এটা দাম কত স্যার এটা 23,500 টাকা 23,500 জি স্যার স্যার এটা নেন এটা কম আছে এটা 13,500 টাকা স্যার আমার তো এই মোবাইলটাই পছন্দ হয়েছে কিন্তু দামটা একটু বেশি স্যার আপনার বাজেট কত আমার বাজেট তো 20,000 টাকা স্যার এটা আপনার জন্য 22,000 টাকা রাখতে পারবো 22,000 ঠিক আছে তুমি তাহলে এইটারে প্যাকেট করে রাখো আলাদা বসে হ্যাঁ আমি কিছুক্ষণ পরে এসে সব ঠিকঠাকই আছে মাস্টার সাহেব সর্বোচ্চ 3,000 টাকা আমি দিতে পারব 3,000 জি আর একটু বেশি দেওয়া যায় না তাইলে আমার কিছু থাকে না ঠিক আছে দাও ঠিক আছে আসবো রে মা আসেন আব্বা নে এটা রাখ কি আছে এখানে তোর ভাইয়ের স্বপ্ন মোবাইল আব্বা আপনি নিজের হাতে নিবিরকে মোবাইলটা দিয়ে ওর হাসি মাখা মুখ দেখলে আপনার মন ভালো হয়ে যাবে তোর হাসি মাখা মুখ দেখে আমার মনটা ভরে গেছে ডাক ওকে ডাক ও তো এখনো বাড়ি ফিরে নাই বাড়ি নাই মানে রাত হয়ে গেছে ছাত্র মানুষ ওর তো সন্ধ্যার আগে বাড়ি ফেরার কথা বন্ধুর বাড়িতে গেছে মনে হয় তো বন্ধুর বাড়িতে রাতে যেতে হবে কেন সারাদিন করে এটা কি ওকে প্রায় রাত করে বাড়ি ফেরে নাকি না না আব্বা একদম মিথ্যা বলবি না তোর ভাই দিন দিন কোথায় নেমে যাচ্ছে বুঝতে পারছিস রাত করে বাড়ি ফেরা শিখে গেছে এটা তুই ও রাতে দিস ওর হাসি মাখা মুখ তুই দেখ আব্বা আপনার কথা শুনে মনে হইতেছে সবকিছুর জন্য আমি দায়ী আমি কাউকে দায়ী করছি না মোবাইলটা চার্জে দে এখন আবার কে ফোন করবে নাম্বার তো সেভ করাবে দেখেন হ্যালো কে বলছেন আমি পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাসুদুর রহমান বলছি ও তা ভাই আমাকে কেন ফোন করেছেন আপনাকে একটু কষ্ট করে থানায় আসতে হবে কেন ভাই আমাকে থানায় যেতে হবে কেন সেটা এলেই বুঝতে পারবেন ও ঠিক আছে ওকে আসেন তাহলে কে ফোন করছিল আব্বা ওসি স্যার আপনাকে থানায় যেতে বললো কেন
সেটা তো গেলেই বুঝতে পারবো। ঠিক আছে, আমি আসি নেব। খাবেন না? আমি এসে খাবো, তুই খেয়ে নে। আপনার সম্বন্ধে সবই শুনেছি। আপনি ছিলেন একজন আদর্শ শিক্ষক, মানুষ গড়ার কারিগর, সারা জীবন অন্যায়ের সাথে যুদ্ধ করে জীবন চালিয়েছেন। আপনি আমাকে এখানে কেন ডেকেছেন এখনো কিন্তু বলেননি। আপনি কিন্তু আমাকে একটা ধাঁধার মধ্যে রেখেছেন। আপনি সমস্ত ধাঁধার উত্তর এখনই পেয়ে যাবেন। ও এখানে কেন? ও মাদক সেবীদের সাথে ছিল, সকলে পালাতে পারলেও ও পালাতে পারেনি। ও মাদক নেয় কিনা শিওর না, তবে মাদক সেবীদের সাথে ছিল। আপনার সম্মানার্থে প্রথমবারের মতো ছেড়ে দিচ্ছি, দ্বিতীয়বার সেটা পারবো না। আমার বিশ্বাস আপনি ওকে সঠিক পথে ফেরাতে পারবেন। আমি আমার সাধ্যমতো চেষ্টা করব। আমার ছেলে তো বড় হয়েছে, ভালো মন্দ বোঝার মতো যথেষ্ট বয়স তার হয়েছে। এই বয়সটা হয়েছে আবেগের, আবেগের বসে অনেক অপকর্মী ওরা করতে চাই। আমাদের উচিত উত্তেজিত না হয়ে ওদের বুঝানো। নিবির, তুমি চাইলে আমাকে সহযোগিতা করতে পারো। ওরা কার কাছ থেকে মাদক কিনে তুমি জানলে আমাকে বলতে পারো। রতনের কাছ থেকে। রতন কে? রেল স্টেশনে চায়ের দোকান আছে। ও আচ্ছা, মিজান সাহেব রাব্বিকে বলেন চা দেওয়ার জন্য। এটা কি মোবাইল? কবে দিয়েছে? কাল রাতে। আচ্ছা আপা, আব্বা কি আমার উপর খুব ক্ষেপে আছে? একদম না, আনন্দে আছে। আমার জ্ঞান হবার পরে আব্বা কোনোদিন সালিশে যায় নাই, তোর কারণে থানায় যেতে হইলো। শোন, আমি কিন্তু ওসব বাজে বাজে জিনিসপত্র খাই না। হয়েছে, আজে বাজে ছেলেদের সাথে মেশার কি দরকার? আপা, বাইরে চলতে গেলে একটু মিশতে হয়। কেন মিশতে হবে? তুই লেখাপড়া করবি, তোর মোবাইল লাগবে, মোবাইল কিনে দিছি। এমনি চোখের এই অবস্থা, এই চোখ নিয়ে রাস্তায় ঘোরাঘুরি করে কি দরকার? আচ্ছা শোন, ব্যাগের মধ্যে সিম কার্ড আছে, ঢুকাই নিস। শুধু সিম কার্ড থাকলেই তো হবে না, সিম কার্ডে টাকা ভরতে হবে। তুই আমাকে 200 টাকা দে তো। আমি 200 টাকা কোথায় পাবো? ও মা, আব্বা তোকে সংসার খরচে টাকা দেয় না, ওখান থেকে দে। সংসার খরচে টাকা থেকে টাকা দেওয়া যাবে না, ওটা হিসাব করা। শোন, আজ থেকে আমার মোবাইল খরচটা সংসার খরচের ভিতরে রাখবি। আমি যখন আবার চাকরি করব তখন সুদে আসলে তোকে সব টাকা ফেরত দিয়ে দেব। অনেক শখ ভাইয়া তোমার। না ধরো, আমি জানি না আমি কেমনে সংসার ম্যানেজ করবো।